আসসালামু আলাইকুম। আজকে আমি কোয়েলের রোস্ট করলাম। এগুলো হলো কোয়েল। আমি প্রথম থেকে দেখিয়ে দিব, আমাদের এখানে একটা প্যাকেটে চারটা কোয়েল পাওয়া যায়। আমি ওই হিসেবে এক প্যাকেট আজকে রান্না করছি। এটা আমি রোস্ট করছি কোয়েলের, এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে আর খেতে তো খুবই চমৎকার। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি প্রথম থেকে দেখিয়ে দিব, আপনারা অবশ্যই একবার হলে এভাবে রান্না করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। এটা খুবই মজাদার একটা খাবার। এই যেগুলো হলো কোয়েল, এই যে কোয়েল আমাদের এখানে এরকম একটা প্যাকেটে চারটা পাওয়া যায়, এই যে এরকম চারটা পাওয়া যায়। আজকে আমি এটা রান্না করব। এই যে আমি খুব সুন্দর করে এগুলো চারোটাকে ধুয়ে নিছি, এই যে আমি ধুয়ে রাখছি। এখন আমি এখানে দিয়ে দিব লবণ। প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ, তারপর দিয়ে দিব আমি এখানে একটু সামান্য মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব একটু জিরের গুঁড়া, তারপর দিয়ে দিব এই যে সামান্য একটু এলাচি গুঁড়া। এগুলো দিয়ে আমি এখন এটা ভালো করে মাখিয়ে তারপরে 20 মিনিট রাখবো। 20 মিনিট পর আমি এটা ভাজি করব। আমি মাখিয়ে 20 মিনিট রাখছিলাম, এখন 20 মিনিট পর আমি একটা কড়াইতে তেল দিয়ে দিছি। তেলটা যখন গরম হবে তখন আমি এটি একটা একটা করে ছেড়ে দিব। আমি চারোটা একসাথে ফ্রাই করে ফেলবো। এখন এক পাশ যখন একটু হবে তারপর আমি উল্টিয়ে দিব, কারণ আমার ভাজাটা খুব ভালোভাবে করতে হবে, ভিতরে যেন মানে কাঁচা না থাকে। আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। যখন একটু লাল লাল হয়ে যাবে ভাজাটা, তারপর আমি কোয়েলগুলো তুলে নেব। এই যে আমার ভাজাটা অলমোস্ট হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সেম তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিব একটা পেঁয়াজ, বড় দেখে একটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়েই আমি পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিব আমার গরম মশলাগুলো। প্রথমে দিয়ে দিব আমি দারচিনি কয়েক টুকরা, এরপর 3-4টা তেজপাতা, এরপর 3টা এলাচি। এলাচিগুলোকে ছিঁড়ে দিয়েছি আমি, একদম বেরেস্তা করে ফেলছি আমার পেঁয়াজটাকে। বেরেস্তা যখন হয়ে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ি 1 চামচ, জিরার গুঁড়ি 1 চামচ। আমি এখানে আজকে হলুদ এবং মরিচ ইউজ করব না, কারণ আমি যেহেতু রোস্ট করতেছি। আর আমি এখন দিয়ে দিব 2 টেবিল চামচ দই, আর দিয়ে দিচ্ছি আমার বানানো গরম মশলাটা। এখানে জৈত্রী আছে, জায়ফল আছে, এই জন্য আমাকে এক্সট্রা দিতে হয় না। যখন একটু মশলাটা ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দিব আমার কোয়েলগুলো। কোয়েলটা দিয়ে আমি মানে আমার স্পাইসের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। একটু যখন ভালো করে কষানো হবে তারপর আমি দিয়ে দেব পানি কোয়েলটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর একটু পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ ঢাকনা দেওয়ার আগে আমি 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। বাস এখন আমি ঢাকনা দিয়ে এটা রান্না করব 10 মিনিট। 10 মিনিট পরে আমি উল্টে দেখাচ্ছি, দেখেন কি অবস্থা। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 4টা কাঁচামরিচকে আমি 2 ভাগ করে দিয়ে দিলাম, কারণ আমি কোনো মরিচ ইউজ করি নাই। কাঁচামরিচ থেকে যে ঝাল বেরোবে ওই ঝালেই এনাফ। এরপর আমি আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে হতে থাকবে, এর মধ্যে আমি এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে দিব। এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে,
আর খেতে তো কি যে মজা, মানে অদ্ভুত ধরনের টেস্ট হয়েছে। এখন আমি দিয়ে দেব এখানে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আমার কাছে মনে হলো যে লবণটা একটু কমই হয়েছে। একটু লবণ দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব। এই যে দেখেন, 10 মিনিট পরের অবস্থা দেখেন, একদম পানিটা শুকিয়ে গেছে আর আমার কোয়েলগুলো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। আর টেস্টটা তো মানে অদ্ভুত ধরনের টেস্ট হয়েছে। এই যে ফুল সিদ্ধ হয়ে গেছে আর পানিটা শুকিয়ে গেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ গোটা গোটা দিয়ে দিব, দিয়ে বাস আমি নামিয়ে ফেলবো, কারণ আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি একটা প্লেটে যে সাজিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দর হয়েছে, আর খেতে তো কি যে মজা, অদ্ভুত ধরনের মজা হয়েছে। মানে আজকে ফ্রাইডে আর আমি ফ্রাইডেতে সবসময় মানে করি যে চেষ্টা করি একটু ভালো রান্না করার জন্য, আজকে আমি পোলাও করব। আমরা পোলাওর সাথে এটা খাবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আল্লাহ হাফেজ।